তোমার তৈরি করা চ্যানেল, তুমি এত খাটাখাটি করে চ্যানেল তৈরি করেছো এবং ভিডিও বানিয়েছো, এই তোমার এই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন ট্যাগস অন্য ক্রিয়েটর বা অন্য ইউটিউবার কপি করে তার ভিডিওতে লাগিয়ে তার ভিডিওতে সুফল করছে এবং তার ভিডিও গ্রো করছে, এতে কী হবে? তোমার ইমপ্রেশন নষ্ট হবে এবং তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো কমে যাবে। হাই বন্ধুরা, আজ একটা নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা দেখছো টেকনিক্যাল সাবের 155 চ্যানেল। তো বন্ধুরা, আজ একটা নতুন খবর আছে, সেটা হলো যে বিশেষ করে বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কি জানো যে তোমার চ্যানেল গ্রো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস অন্য ইউটিউবার কপি করে তার ভিডিওতে লোড করছে? তুমি কি জানো সেটা? হয়তো কি জানো কি জানি না, কিন্তু আজকে কি একটা খবর জেনে রাখো যে এমনও হচ্ছে যে অনেক ইউটিউবার তোমাকে হয়তো বলছে যে বড় বড় ইউটিউবারদের তাদের ডেসক্রিপশন খুলে তাদের সেই সেম ভিডিওর টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন কপি করে তোমার নিজের ভিডিওতে অ্যাড করো, দেখবে তোমার চ্যানেল গ্রো হবে। এতে কি হচ্ছে, অনেক সুফলও পাচ্ছে, বিশেষ করে বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমার চ্যানেল যে গ্রো হয়েছে, তোমার চ্যানেলের তৈরি করা ভিডিও বা টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন অন্য ইউটিউবার কপি করে তার ভিডিওতে অ্যাড করছে, এতে কি হচ্ছে, তোমার ভিডিও যদি কোনো ভিউজ ক্লিক করছে তোমার টাইটেল দিয়ে, তোমার টাইটেল ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ভিডিও নিচে সেই ছোট ভিডিও বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও শো করছে, এতে কি হচ্ছে, তোমার ভিডিও ইমপ্রেশন নষ্ট হবে। তো বন্ধুরা, যদি এরকম হয়ে থাকে, তুমি যদি বুঝতে পারো যে এরকম কোনো ইউটিউবার তোমার কন্টেন্টের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস কপি করে তার ভিডিওতে অ্যাড করেছে, তাহলে তুমি যদি সঠিক জেনে থাকো তাহলে এ বিষয়ে তুমি ইউটিউবের কাছে আবেদন করতে পারো যে অমক আমার ভিডিওর টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন অন্য ক্রিয়েটর কপি করে তার ভিডিও অ্যাড করছে, এতে কি হবে। তুমি যদি ইউটিউবের কাছে মেল করো এবং এ বিষয়ে আবেদন করো, অবজেকশন জানাও, তাহলে হয়তো ইউটিউব এ বিষয়ে নজর দেবে এবং সেই সব চ্যানেলগুলোর ভিডিও, ওই কন্টেন্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা মিউট করে দিতে পারে এবং আনলিস্ট করতে পারে। তো বন্ধুরা, সেরকমভাবে খোঁজ নিয়ে দেখতে পারো তোমার চ্যানেলের কোনো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস অন্য ইউটিউবাররা কপি করছে কিনা। তো বন্ধুরা, তোমার অজান্তে হয়তো দেখা যাচ্ছে তোমার এর পিছনে কেউ এসে তীর মারছে, অর্থাৎ তুমি যদি এই বিষয়টি নজর না থাকো তাহলে তোমার এই চ্যানেলের ক্ষতি হতে পারে। কারণ তোমার তৈরি করা ফসল অন্য ক্রিয়েটররা তার চ্যানেলে লাগু করবে, অর্থাৎ তুমি যদি একটু খেয়াল না রাখো এবং এ বিষয়ে যদি ইউটিউবারের কাছে কোনো আবেদন বা ক্লেম না করো, তাহলে এইভাবেই চলতে থাকবে এবং আস্তে আস্তে তোমার চ্যানেলের ইমপ্রেশন নষ্ট হবে। বন্ধুরা, এক্ষুনি সতর্ক হয়ে যাও এবং তোমার চ্যানেল অন্য ভিডিও অন্য কোনো মোবাইলে তোমার ওই চ্যানেলের তোমার ওই ভিডিওটা বা ওই কন্টেন্টটার টাইটেল লিখে সার্চ করে দেখো যে তোমার টাইটেলের মতো বা ডেসক্রিপশন বা অ্যাড অন্য কোনো ইউটিউবার কপি করেছে কিনা। কারণ তোমার টাইটেল ওই মোবাইলে সার্চ করার সঙ্গে সঙ্গে ওই সেম টাইটেল দেখবে অন্য ভিডিও আসছে কিনা, এবং যদি এসে থাকে ওই ভিডিওটা ডেসক্রিপশনে খুলে দেখবে, যদি দেখা যায় যে তোমার ভিডিওর ডেসক্রিপশন আর ওই ভিডিও ডেসক্রিপশন সেম মিলে যাচ্ছে, তাহলে তুমি ইউটিউবের কাছে ক্লেম করতে পারো এবং ওই চ্যানেলের বিরুদ্ধে তুমি অবজেকশন জানাতে পারো। তো বন্ধুরা, এক্ষুনি সতর্ক হয়ে যাও, নাহলে তোমার চ্যানেল বরবাদ হয়ে যেতে পারে। তা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি একটুখানি উপকৃত হও, তাহলে চ্যানেলটাকে লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটু কমেন্ট করে জানাবে এই ভিডিও কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।